যেই জায়গা দিয়ে আমার মা জীবনের শেষ বিদায় দিয়েছে সভাপতি সাহেব ওই রাস্তা দিয়ে কালকে মাহফিলে গেছি পুরো মাহফিলটা শুধু কান্নার কান্না ছিল কেন জানো আমার মা ওই নদীর পারে দাঁড়ায় বলছিল ইলিয়াস রে তুই যা বাবা যা তোর সাথে আমার আর কোনোদিন দেখা হইব না আমার নৌকায় উঠে দিয়া বলছিল তুমি আর কোনদিন মাদ্রাসা ছাইরে আইসো না বাবা আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না কই গেল আমার মা গো যুবক এখন সিল্লাবি আর কানবি সরমনের পাগল গুলো কেমনে লাফায় জানো ওই যে মাওলার জেকের যখন জাহান্নামের জেকের আরম্ভ হইয়া যায় জর্মনের পাগল গুলা বাবা খৈর মতো লাফাইতে থাকে কেন জানো এরা মাওলার তালাশ করতে থাকে মালিক রে কত জায়গায় তোমারে খুঁজি পাই না গো আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে যুবক এখন সিল্লাবি আর কান্দে আজকে 12ই নভেম্বর 2022 সালে আমার মাওলার রাত 12টার সময় দেখাইয়া দে আল্লাহ গুনার বোঝাও মাথা এলো এই গুনার বোঝাও মাথা এলো কান্দি মাফিলে তুমি বাউলা মাফ করে দাও রহমানের তোর সভাপতি কান্দে এ আলেম ওলামা কান্দে সংগঠনের যুবক কান্দে তুই কান্দোস না কা বোঝা গেছে তোর কলিজা চক্ত হয়ে গেছে আল্লাহ দেখো কেমনে কান্দে গো এদের বাবা মাকে কি তুমি মাফ করতে পারো না আমি রিয়াস রহমান জেহাদি মামা কইয়া প্রতিদিন কান্দি আজকের মাহফিলে সভাপতি সাহেব কান্দে এই মসজিদের ইমাম সাহেব কান্দে মুয়াজ্জিন সাহেব কান্দে আমার পাশে বসে কমিটির সভাপতি কান্দে আল্লাহ তুমি রহমতের নজরে তাকাও এই মাহফিল বন্ধ হয়ে গেলে কেমনে এরা কান্দ গো মালিক তুমি এদের কান্নার খাতিরে মাহফিল তুমি জীবিত রেখে দিবা এদের কবরটা জান্নাতের টুকরা বানায় ফেলবা যুবক ভাই আমি তোর পাও দুটো দর্শি এখন সিল্লাবি আর কানবি সরমনার মুরিদ গুলা দেখবা জাহান্নামের বয়ান যখন আরম্ভ হইয়া যায় আরে বাবা কবরে তো তুমিও যাইবা আমিও জামু কাপড়ের কাপড়টা পরাইয়া যখন কবরে রাইখে আসবে গো 99টা সাপ তোরে এমন জোরে সবল মারবে পুরা কলিজাটা বাইর করে ফেলবে রে বাবা পুরা কলিজা বাইর করে বলবে তো সাহস কত বড় তুই আমার মাওলার হুকুম শুনিয়া কোরআনের বিরোধিতা করছর তুই মাহফিলের বিরোধিতা করছর তোর কলিজাটা কত বড় সাহস তোর কলিজাটা বাইর করে দিয়ে বুঝাই দিব তুই মাওলার বিরুদ্ধে কেমনে কথা হে যুবক এখন আমার মাওলারে দেখাইয়া দেখো তোমার মা অসুস্থ বাবা অসুস্থ দুই হাত ধরে আমার মাওলারে জোরে জোরে ডাক দিবা বাজানবে কাফনের কাপড়টা পরাইয়া যখন টান দিবে গো কাফনের কাপড়টা পরাইয়া টান দিবে আরে একটা ফেরেশতা কবরে ঢুইকাই কাফনের কাপড়টা টান দিয়া পুরো উলঙ্গ বানাইয়া ফেলবে উলঙ্গ বানাইয়া যুবক দেখাইয়া দে উলঙ্গ বানাইয়াই জিজ্ঞাসা করবে তো সাহস কত বড় তুই কাফনের কাপড় দেখিয়া কেমনে মাওলার বিরুদ্ধে কথা বললি যুবক তখন কেমনে সহ্য করবি ওইখানে তোমার মা নাই বাবা নাই গো
আরে বাবা কাফনের কাপড়টা টান দিয়া পুরো ল্যাংড়া বানায় ফেলবে বুকের উপরে বয়া জিজ্ঞাসা করবে বল তোর রব কে বল তোর নবী কি বল তোর ধর্ম কি যদি বলো গতকাল কে কোরআনের বিরুদ্ধে কথা বলছি মাহফিলের বিরুদ্ধে কথা বলছি জাহান্নামের বয়ান শুনিয়াও ঘরে বয়া রইছি বাজান কি জবাব দিবি রে যুবক এখন শুধু একটা আওয়াজ দিয়া দেখায় দে আল্লাহ দেখো তোমার পাগলগুলি কেমনে সামনে বয়ে বয়ে কান্দে সারা দুনিয়া তুমি দেখো মানে আজকে 12ই নভেম্বর প্রেমের খেলা খেলতাছে মাঠে বসিয়া তোমার এরা না দেইকা প্রেমের খেলা মাঠে নামছে এদেরকে রাত্রি কি নবীর একবার দেখাইয়া দিতে পারো না যুবক এখন তুমি দুই হাতটা উঁচা করে মাওলানার জোরে একটা ডাক দে ডাক দে যুবক ডাক দে ডাক দে ডাক দে ডাক দে 12ই নভেম্বর ডাক দে 12ই নভেম্বর ডাক দে ডাক দে 2022 এই রাত 12টায় ডাক দে যুবক ডাক দে ডাক দে কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামের খাতির আল্লাহ দেখো কেমনে কান্দে যুবকগুলা কেমনে কান্দে আল্লাহ আল্লাহ এদেরকে কি দিয়ে থামাইবা তুমি নিজে কুদরতে রহমান দিয়ে থামায় দাও আল্লাহ এদেরকে বলে দাও তোকে জাহান্নামে পোড়াবো না এদের বলে দাও তোদের কাপড়ের কাপড়টা ল্যাংড়া করবো না আল্লাহ বলে দাও 99টা সাপ তোদের কবরে দিব না আমার রহমতের ছায়া তোর উপরে বসায় দিব আল্লাহ এগো একটা বুঝ দিয়ে দাও আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে গো এদের চোখের পানির মূল্য কি তোমার কাছে নাই গো কার জানো জনম দুঃখিনী মানাই কার জানো বাবা আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও না আল্লাহ দাও এদের জাহান্নামের আগুন থেকে হারাম করে দাও না আল্লাহ আল্লাহ আলেম আমার চোখে পানি সভাপতি সাহেবের চোখে পানি আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চারা সামনে বইয়া কাঁদে আল্লাহ এদের মাফ করে দাও জোর করে আমিন আর জোর করে আমিন হে চোখের পানে যেই মাহফিলে সভাপতির পর্ব ওই মাহফিল ডাইরেক্ট কবুল যারা মাহফিলের বিরোধিতা করছিলি দেখকে যা হাজার হাজার যুবকের চোখের পানি আল্লাহ যারা অনুমতি দিছে যারা আনতে যায় কষ্ট হয়েছে অনুমতি এদের সবাইকে তুমি মাফ করে দাও